udah tahu 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 info dulu siap dulu. কি উদ্দেশ্যে কোথায় জানা দিচ্ছেন আমরা আজকে চার দবা দাবি নিয়ে আগরতলা আস্থাবন ময়দান থেকে সারকে যাওয়ার পর্যন্ত রেলের মাধ্যমে সরকারকে জানন দেবার জন্য আমরা একত্রিত হয়েছি কি কি দাবিগুলো কি কি আপনাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের চাকরি নিয়মিত করা দি পেমেন্ট অফ গ্যাজুয়েটি অ্যাক্ট 1972 এর আওতায় অবসরের পর গ্যাজুয়েটি প্রদান করা অবসরের পর সরকারি কর্মচারীদের ন্যায় পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা চাকরি অবসরের সময়সীমা 65 বছর করা আপনারা কি এই বিজেপি সরকারে 4 বছরের সরকারে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা আমরা এই 4 বছরের সরকারের কাছ থেকে কোনো কিছুই পাইনি যার ফলে আমরা সরকারে অবগত করতে চাই যে আগামী দুর্গাপূজার আগে যাতে সরকার আমাদের নিয়ে চিন্তা ভাবনা করে পুলিশ কি আপনাদের পারমিশন দিয়েছে পুলিশ আমাদের পারমিশন দেয় নাই তবে আমরা তার কাছে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু তারা পারমিশন দেয় না তারা বলছে যে আমাদের সহযোগিতা আপনারা দাবিগুলো একটু কাটতে তুলে দেবেন আমরা তো দাবিগুলো আমরা আগে মানে সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল তিন মাস কুছলো তিন মাসের আগে আমরা গত 26 এপ্রিলের আগে বলা হয়েছিল যে আমাদের রায়গুলো পূরণ করার জন্য তার জন্য এর আগে আমরা সিটিপিওর মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়েছিলাম সিডিপিও আমাদের ডাইরেক্টরের মাধ্যমে আমরা সিএম এর কাছে ডেপুটেশন দিয়েছিলাম তো দেখা যাইতেছে আজ প্রায় তিন মাস পূর্ণ হয়ে গেল কিন্তু আমাদের কথা কিছু উল্লেখ করেনি তো কিছুদিন আগে অন্যান্য কর্মচারীদের 5% দিয়ে দিয়েছে আমরা তো দিয়ে চাইনি আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের নিয়মিত করা 65 বছর করা গ্যাজুয়েটি পাওয়া পেনশন করা এই দাবিগুলো নিয়ে আজকে আমরা সারা ত্রিপুরা অঙ্গনারী হেল্পার ও সহায়িকা কর্মী বৃন্দ সবাই একসঙ্গে মিলিত হয়ে এই দাবিগুলো সরকারের কাছে আবার জানাতে চাই মাঠ থেকে আমরা একটা রেলের মাধ্যমে দাবিগুলো জানাতে চাই আপনার পরিচয়টা আমি একজন অঙ্গনারী ওয়ার্কার ঘোড়ায় থেকে আপনারা দাবিগুলো কি কারোর কাছে দেবেন আজকে তো আমরা দাবিগুলো আসলে আমরা অনেক দিন ধরে অনেক মিনিস্টারের কাছে চেষ্টা করছি যাইবার জন্য কিন্তু আমরা কোনো খান্তে কোনো পাইতেছি না আমরা কিছুদিন আগে শান্তনু আপনাদের মহোদয় দপ্তরের মধ্যে শান্তনু দেখানোর কাছে দিয়েছে কিন্তু দেখা যাইতেছে অন্যান্য কর্মচারীরা দিয়েছে আমরার কথা কোনো উল্লেখই করেনি তার জন্য আমরা আবার সরকারকে অবগত করতে চাই জানানো দিতে চাই আজকে এই রেলের মাধ্যমে এই সুপ্রিম কোর্টের চার দফা দাবি নিয়ে আপনার নামটা কই আপনার নামটা আমি অঙ্গনারী ওয়ার্কার রায় থেকে এসেছি নমিতা নাথ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.